জিহানের হাতের এক হাত ইলিশ, বিসমিল্লাহ, একটা আজকে আপনার সাথে যে কি হইতাছে, শুভ নববর্ষ। এখন কিসের উইশ করব, ঈদেরটা করব নাকি বৈশাখেরটা করব? কিনছিলাম 2021 সালের ডিসেম্বর মাসে। পান্টুদা, শুভ নববর্ষ। নামকাবাস্তা পান্তা হইলে চলবে না, পান্তার একটা ঘ্রাণ আসতে হবে। আমাদের আজকের আয়োজন পান্তা ভাত, ইলিশ মাছ, আলু ভর্তা, ডাল ভর্তা। মনে হইতেছে 4,000 টাকার ইলিশ খাচ্ছি, বিশ্বাস করেন? 90 টাকা। ঈদ মুবারক জিহান। ঈদ মুবারক ভাইয়া, কি অবস্থা, কেমন আছো? কেন বাসি কেন এখন ঈদের তৃতীয় দিন? হ্যাঁ, এই জন্য বাসি। কি অবস্থা, কেমন 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 কাটলো? আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে। আজকে কোথায় যাচ্ছি আমরা বলতো? প্রয়াস অ্যাগ্রো ফার্ম। হ্যালো, দেখেন একটা বাচ্চা, হ্যালো, একটু আগে হাই দিছে আবার। আজকে জিন নাই, জিনের বদলে জিনের ছোট ভাই আছে। জিনের ছোট বন্ধু, জিনের ছোট বন্ধু হাত তুলো। হ্যাঁ, তুমি দিশাদের ছোট বন্ধু না? হ্যাঁ, জিনের দিশা তো জিনই, মানুষ রূপী জিন। তাহলে হাত তুলো দিশাদের, জিনের ছোট বন্ধু ওই যে। এরপরে আছে হচ্ছে গিয়ে ফিহা, ওমর, ওসমান, ভাবি, আকাশ আর আমি। এই এই যে এই সামনে একটা বাড়ি, খুবই স্মরণীয়। হ্যাঁ, আমার জীবনে খুবই স্মরণীয় বাড়ি এটা। এই যে এই বাড়িটা, এই বাড়িতে তৌফিক থাকতো, এই বাড়িতে আমি কত আড্ডা মারছি। সুমাইয়া, আকাশ সুমাইয়াকে কাটিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। তরমুজের কি দাম কমছে? ওখানেই আমরা যাব, কারণ এখানকার চিকেন ফ্রাইটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। একটা ইলিশ মাছ কিনা দরকার, কারণ আমি 2টা ইলিশ মাছ কিনছিলাম স্বপ্ন থেকে। 2টা না, 4টা কিনছিলাম, 4টাই খাওয়া হয়ে গেছে। 2টা ছিল, 2টা আজকে রান্না করছে, কিন্তু আমার পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ ভাজা খাইতে ইচ্ছা করতেছে। ভাজা ইলিশের জন্য তো একটা ইলিশ লাগবে, এই কারণে আমরা স্বপ্নের দিকে যাচ্ছি। আগে স্বপ্ন হয়ে ইলিশ মাছ একটা কিনে রাইখে দিলাম, এরপরে প্রয়াসে গেলাম গরু দেখতে। অসুবিধা কি, রাত্রে বাসায় এসে ভাই যে আমি খাবো পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ, যেহেতু আজকে পয়লা বৈশাখ। ভাইয়া মাছ পাইলেন না? সব শেষ, ধোকা হয়ে গেছে। আজকে আপনার সাথে যে কি হইতেছে, এই যে বারবার ধোকা খাইতেছেন। হাল ছাড়ি নাই, ইলিশের খোঁজ চলছে, চলবে। বাংলাদেশের মানুষ কি পরিমাণ ইলিশ খাইছে আজকে চিন্তা করেন। স্বপ্ন ইলিশ শূন্য, স্বপ্ন কিন্তু বিশাল স্টক নিয়ে বসছিল নিশ্চয়ই। এবার প্রিন্স বাজার, প্রিন্স বাজারেরও স্টক অনেক বড়। এখন যদি প্রিন্স বাজারে পাই তাহলে তো পাইলাম, আর যদি না পাই তাইলে ইলিশ খাওয়ার স্বপ্ন এখানেই সমাপ্ত। আবার ইলিশের ছবিও আছে, দেখেন ওই যে ইলিশের ছবি শুরুতেই। হ্যাঁ, ওই যে ইলিশ দেখা যায়, ইলিশ, ওই যে ইলিশ।
একটা দিবেন ভাই জায়গা বল। এই দেখো তো কোনটা নিবো, তাহলে এইটার কেজি কত বললো 600 গ্রামের মাছের? দেখি ওজন দেন তো, হাফ কেজি মাছের দাম আসছে হচ্ছে 1180, 200-300 টাকা কেজি। আর এটা কতটুকু আছে? 400 গ্রাম দেখি, তাও 400 গ্রাম হয় নাই তো, 400 গ্রাম থাকলে ওই যে বরফ টরফ না দেওয়ার কারণে 5 গ্রাম কমে, একটা ইলিশ কিনে আমরা বেরোচ্ছি। দেখি কত বড় ইলিশ আমরা কিনছি, হ্যাঁ অনেক বড়, অনেক বড়। ওই যে জিহানের হাতের এক হাত ইলিশ 600, দেখছো ইলিশটা, দেখছো তোমরা ইলিশটা পছন্দ হয়েছে? ইলিশ তেলাপিয়া নাকি? তুমি মাছ চিনো? ইলিশ কিনা, ইলিশের ভিতরে বরফ দিয়ে আমরা এখন রওনা দিলাম প্রয়াসের পথে। প্রয়াসে গিয়ে একটু গরু টরু দেখবো, আপনাদের একটু দেখাবো, ওনাদের সাথে একটু ঈদের মোলাকাত করব, তারপরে আমরা বাসায় আসবো ইনশাল্লাহ। আমার ইলিশ খাওয়া হবে, ইলিশ আজকে আমার কপালে আছে আলহামদুলিল্লাহ। আমি জানি না এখনো আছে কিনা, হ্যাঁ কিনা তো হয়েছে, এখন রিজিকে আছে কিনা সেটা রাত পর্যন্ত, রাতে বোঝা যাবে আর কি, যদি আল্লাহ বাঁচায় রাখে ইনশাল্লাহ। মেট্রো রেল চালু হয়েছে আজকের থেকে, আজকে কিন্তু পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, নতুন বছরটা ভালো কাটুক। মজো মজো মজো, কোক না কোক না, মজো হ্যাঁ মজো, দুইটা দেন, দুইটা দুইটা হ্যাঁ ওইটা নিচ্ছি মা। কোনটা কোনটা খাইতে চাও? কোন দিকে পয়েন্ট করছে হাত? আর এটা কিছু দেন তো ভাই, বলতেছে ওয়াও। দেখেন এই বিরুলিয়াতে আমরা জ্যামে বসে আছি, বিরুলিয়া আক্রাইন মোড়, বিশাল জ্যাম, গাড়ি ঘুরানোর মতো অবস্থাও নাই কারণ পিছে অনেক গাড়ি আছে। এখন আস্তে আস্তে যাইতে হবে, কতক্ষণ লাগে আল্লাহ জানে। আজকে আসলাম প্রয়াসে, অনেক যানজটের পরে আমরা আসতে পারছি ফাইনালি। এখন কিসের উইশ করব, ঈদেরটা করব নাকি বৈশাখেরটা করব? যেটা ইচ্ছা দুইটা একসাথে করেন। শুভ নববর্ষ, ঈদ মোবারক, শুভ নববর্ষ, ঈদ মোবারক, শুভ নববর্ষ, ঈদ মোবারক। মোয়ানাকার সিস্টেম হচ্ছে এক কাত, ধান কাত ধান পুকের সাথে ধান পুক শেষ না, ওই যে শুভ নববর্ষটা করে দিছি এটা, হ্যাঁ এটা হলো মোয়ানাকা, ঈদ মোবারক। যাক আমরা আজকে আসলাম সবাই নিয়ে, যে একটু এই ঈদ তো শেষই প্রায়, হ্যাঁ এখন এখন হচ্ছে গিয়ে দ্বিতীয় ঈদে আমাদের প্রস্তুতি কিরকম সেটা আমরা দেখার জন্য আসলাম, মূলত যে টিনটিনের কি অবস্থা। ঠিক আছে, টিনটিনকে আমরা ইনশাল্লাহ দেখাবো আজকে। টিনটিন আলহামদুলিল্লাহ 2024 সালে আমাদের কুরবানির গরু কিনছিলাম 2021 সালের ডিসেম্বর মাসে, এখন চলতেছে 2024 সালের 14 এপ্রিল, আজকে পহেলা বৈশাখ। শুভ নববর্ষ টিনটিন, পান্টুদা শুভ নববর্ষ, প্রিয়াঙ্কা শুভ নববর্ষ,
ও প্রিয়াঙ্কা না তো, প্রিয়ান্ত তাই না? প্রান্ত না, ও ও তো কয় প্রিয়ান্ত। ও প্রান্ত, এই তোমার নাম প্রান্ত? আমি এতদিন তো জানতাম প্রিয়ান্ত। এই যে দেখেন গোধুলি কোনটারে বলে, দেখেন এই যে গরুর খুরের সাথে যে ধুলা উড়ে, হ্যাঁ এটারে বলে গোধুলি। কেন বলে জানেন? কারণ সন্ধ্যার সময় সব গরুরা বাড়ি যায়, বাড়ি যাওয়ার সময় ওদের পায়ের সাথে লাগে একটা ধুলা উড়ে, এই সময়টারে গোধুলি, গোধুলি লগ্ন। হ্যাঁ গোধুলি লগ্নে দেখা হলো আমাদের সাথে টিনটিনের প্রয়াস একরতে, এটা জানতেন না? আচ্ছা আমাদের সাথে কিন্তু শুধু টিনটিন না, আমাদের সাথে এখানে রিফাত ভাইও আছে। আমরা এবার ঈদের চাঁদ ঈদের দিন দেখতে পারি না, ঈদের তৃতীয় দিন দেখছি, কিন্তু ঈদের চতুর্থ দিন আমরা রিফাত ভাইকে দেখতে পারতেছি। হ্যাঁ তোমরা একটু কাছে থেকে রিফাত ভাইকে দেখাও। আপনি না চাঁদের মতন দেখতে, আপনি সবাই তো বলে। হ্যাঁ জিকু ভাই আছে আমাদের এখানে, জিকু ভাইয়েরও গরু আছে এখানে না? জিকু ভাইও কিন্তু কাস্টমার, কিন্তু এই যে আমার মতো ফ্রেন্ডলি রিলেশন হয়ে গেছে, এখন আর কাস্টমার রিলেশন নাই। এই টিনটিন কতটুকু আছে এখন ওজনে? মাপা লাগবে না, মুখে বলেন, মুখে বলতে পারবে না? আমি টিনটিনকে ওজন কমানোর কথা বলছিলাম। হ্যাঁ টিনটিনের ওজন আমি বলছিলাম যে 700-এর মধ্যে রাখেন, এখন কত আছে একটু দেখেন, দেখেন একটু পান্টুদা। পান্টুদা কিন্তু প্যান্টটা পরছে ক্যালভিনের, ক্যালভিন ক্লেনের প্যান্ট পরছে পান্টুদা, আর টি শার্টটা পরছে প্রয়াসের। হোয়াট এ কম্বিনেশন! হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই কত পাইছিস রে জিহান? 715 কেজি। ওই তো 15 কেজি বেশি আছে আমার, আমি যতটুকু চাই তার চেয়ে 15 কেজি বেশি আছে এখনো। হ্যাঁ আশা করি ওইটুকু কমে যাবে ইনশাল্লাহ। কারণ কি এই মানে ওর না গ্রোথ যা নেয়ার নেয়া হয়ে গেছে, এখন এটারে ঠুসানো মানে হয়েছে গিয়া এটার ভিতর চর্বি ঠুসানো, তাই না শাওন ভাই? শাওন ভাই একটা মুচকি হাসি দিছে, আসেন একটু মুচকি হাসিটা দেখেন, এটা চর্বির হাসি, এটা কিন্তু শাওন ভাইয়ের হাসি না, এটা চর্বির হাসি। হ্যাঁ একটু কাছে আয়, একটু কাছে আয় বেটা, কাছে আসতে পারিস না শাওন ভাই, এইটা শাওন ভাই, এই যে দেখেন এই হাসিটা কিন্তু চর্বির হাসি, এটা লিটারেলি প্রয়াসের চর্বির হাসি। আমরা এই চর্বির হাসিটা চাই না, এই জন্য শাওন ভাইয়ের বলছি যে 700-এর মধ্যে রাখেন। এখানে শাওন ভাইয়ের কোনো দোষ নাই, আদর যত্ন বেশি করলে এখানে একটা লোকের দোষ দিয়ে লাভ আছে শুধু শুধু? কি জিকু ভাই কি আমার সাথে একমত? বড় গরু নিলে একটু চর্বি নিতেই হবে, আর চর্বি ছাড়া মাংস ভালো লাগে না। চর্বি ছাড়া মাংসও ভালো লাগে না, চর্বি ছাড়া মানুষও ভালো লাগে না। হ্যাঁ ঠিক আছে না, চলেন আমরা একটু চর্বি বাড়াই, বিএফসি আনছি, চলেন। আমরা বিএফসি, বিএফসি এবং মোজো, আমরা বিএফসি এবং মোজো মানে খাচ্ছি খাচ্ছি জ্যামের কারণে বিএফসির মজাটা একটু কমে গেছে, একটু ঠান্ডা হয়ে গেছে, তারপরেও কিন্তু ভালো লাগতেছে। ও না ওভেনে গরম করলে হবে না, বিএফসি আমার কাছে বেস্ট লাগে। করে ভাই প্রাইজিং ওরা আলাদা আলাদা করে ফেলছে, তিনটা ক্যাটাগরি করছে। আর কত খাওয়াবে মা গরুকে? তো শাওন চাচ্ছু অনেক খাওয়াইছে। তুমি একটু হাত দিবে দেখি। আচ্ছা এইখান দে, এখানে দাও। ও ও আজকে একটু বেশি ইয়া করতেছে কিন্তু টিন্ডি। হয়েছে, তোমরা দাও, তুমি দাও, তুমিও দাও, তুমিও দাও। ওসমান দিয়ে, ওসমান দিয়ে ফেলবে, ওমর পারবে না, ওমর একটু কাছে।
বাবা দিছি। দাঁত এখন কয়টা? ছয়টা, ছয় দাঁত। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখুক কুরবানি পর্যন্ত আমাদের সবাইকে, এবং আমাদের গরুটাকেও সুস্থ রাখুক। হ্যাঁ, রোজার ঈদের মানে একেবারে শেষ সময়, আজকে ঈদের চতুর্থ দিন। আমরা আজকে টিনটিনকে দেখতে এসেছি, টিনটিনের জন্য খারাপ লাগে। আমরা মাঝে মাঝে আলাপ করি বাসায়, তখনই চিন্তা করলে খারাপ লাগে যে আর আমি ঈদের দিন বলতেছিলাম, ঈদের দিন যখন নামাজ পড়ে বাসায় আসতেছি তখন ওমর ওসমানের বলতেছিলাম আর মাত্র 2 মাস 10 দিন, এরপরে টিনটিনকে আমাদের আল্লাহর নামে কুরবানি দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এটাই তো কুরবানি আসলে। আল্লাহ আমাদের সবার কুরবানি কবুল করুক। হ্যাঁ, তো চলেন আমরা একটু শেডে যাই। এটা আমার মোজো না? মোজো, এই যে আমাদের মোজো। ও চারিতে জায়গা হয় না জন্য ওকে ইয়া ড্রামে দেয়া হয়, ড্রামে খাবার দেয়া হয় এদের দুজনেরই। হ্যাঁ, দুজনকে। এটা আবার মোজোর জোড়ার মতন লাগতেছে দেখা। কিন্তু বয়স কিন্তু অনেক বেশি, চার দাঁত। এটার না, চার দাঁত। আর মোজোর তো এখনো দাঁত ফাঁকাই হয়নি। মোজোর দাঁত ফাঁকা হয়নি, রংটং সব একই। আচ্ছা, এরপরে দেখেন এই হচ্ছে আমাদের ভুট্টু। ভুট্টুরও দাঁত ফাঁকা হয় নাই এখনো, না। এটা হচ্ছে আমাদের টারজান। এটা আমাদের আল্লাহ চাইলে ইনশাল্লাহ 2025 সালের কোরবানির গরু, মানে আগামী বছরের কোরবানির গরু। ঈদের সালাম। আপনি কি আমার কাছ থেকে সালামের পান? যাই পাই। আপনি কোন ব্যাচের যেন? যাই পাই। পান্ডু দা আছেন? কত হয়েছে দেখি? 126। কত করে এগুলা? 130 টাকা করে দেন। 400 গ্রাম পাউরুটি, 400 গ্রাম কুপার্স এর পাউরুটির দাম 130 টাকা, আর 400 গ্রাম একটা ইলিশ মাছের দাম 635 টাকা। ইলিশ মাছ কাটিতে বসেছে আমার বউ, সে ইলিশ মাছ কাটতে পারে। অনেকে আছে মাছ কাটতে পারে না, কিন্তু আমাদের বাসায় আমার বউ, আমার বোন, আমার মা সবাই মাছ কাটতে পারে, কোনো সমস্যা হয় না। ইলিশ মাছটা কত বড় দেখছেন, দেখছেন এখন জুম করলে কত বড় দেখা যায়। দেখে মনে হচ্ছে যে একেবারে 5000 টাকা দামের একটা ইলিশ মাছ, আসলে কিন্তু 635। জিয়ান, তোমার ঈদের সালামি? না, ওইটা তো ঈদের আগে দিছিলাম। ঠিক আছে, 100, 200, 300, তোমাকে দিব। আচ্ছা, তোমাকে এই যে 10 টাকা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিয়েছি তো, আরো দিব। দুই হাতে দুইটা নাও, দাদুকে দেখায়।
ওই মোটা মোটা পিস। হ্যাঁ কয় পিস হইছে? ছাড়াছাড়ি এই হচ্ছে আমাদের সাধের ইলিশ, ঠিক আছে? সবাই মাওয়া ঘাটে যাচ্ছে দেখলাম, অনেকেই যাচ্ছে। আমি চিন্তা করলাম মাওয়া ঘাটে গেলে এই ইলিশটা খাইতে হইতো, হয়তো ১,০০০ টাকা দিয়ে ইলিশ কিনতে হইতো মিনিমাম এই ইলিশটা। হ্যাঁ এইখানে আমরা একটু ওই প্রিন্স থেকে নিয়ে নিলাম। হ্যাঁ এটা দিয়ে পান্তাবাদ দিয়ে খাবো, ইলিশের ঘ্রাণ বেরোলেই চলবে, অসুবিধা নেই। আর এটা তো মাথা ছাড়া, মাথা ছাড়া এখানে আছে ৬ পিস, মাথা সহ ৭ পিস। এটার দাম কত পড়লো? ও ইলিশ এখানে যে রান্না করা ছিল যেটা সকালে খাইছে সবাই, আমি এই ইলিশটা খাবো না, আমি ভাজা ইলিশ খাবো। এই জন্য ১৫৭২ মানে ১৬০০ টাকা কেজি, প্রায় ৪০০ গ্রামের ইলিশ ১৬০০ টাকা কেজি, চিন্তা কর। আমাদের জাতীয় মাছ যে এই জন্য জাতীয় জিনিসের দাম একটু বেশি হয় জানো তো। বিসমিল্লাহ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই যে পেটা 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 কী কী যেন বলে, এই একটা রয়েছে সাতটা। ইয়ে দেয় নাই মাথা, এটার সাথে দেয় নাই মাথা, আলাদা রেখে দিচ্ছে। কি সুন্দর ইলিশ! হ্যাঁ ইলিশের গ্রাম সুন্দর, আমাদের জাতীয় মাছ, সুন্দর না হয় উপায় আছে? এটা বেশি একটা করা ভাজার দরকার নাই, যেহেতু পান্তা ভাত দিয়ে। হ্যাঁ হ্যাঁ ইলিশ মাছ আর চিংড়ি মাছ এই দুইটা বেশি একটা করা ভাজা লাগে না, এগুলা যা সিদ্ধ হইলেই খাওয়া যায়, এমনি মজা লাগে, কাঁচা মজা লাগে না। আবার তুই যেমন বললি যে এমনি মজা লাগে, ওইটা জানি সেটা বাঙালিদের মুখে একটু লবণ আর একটু মাঝে হয়েছিল। তুমি বাঙালি? মাঝে মাঝে তুই যেমন বিদেশে বিয়া করতে চাস, ওইটা তো মানুষের থাকে না একটা ড্রিম সেরকম। এই হচ্ছে গিয়ে আমাদের পান্তা, এটা গতকালকে রাতে করা, আমি আজকে রাতে খাচ্ছি আর কি। হ্যাঁ মানে এটা পুরো টক না হওয়া পর্যন্ত আমার কাছে পান্তাটারে পান্তা মনে হয় না, মানে নামকাবাস্তা পান্তা হইলে চলবে না, পান্তার একটা ঘ্রাণ আসতে হবে, তাইলেই পান্তা পান্তা হবে, ঠিক আছে? ছোটবেলায় আমার বোন রে বড় মামা ডাকতো পান্তা বুড়ি, আর আমার ডাকতো পান্তা বুড়া। এই হচ্ছে গিয়ে আমাদের আজকের আয়োজন, পান্তা ভাত, ইলিশ মাছ, আলু ভর্তা, ডাল ভর্তা, লবণ, শেষ। দুই ইলিশ খাবো আমরা, খেতে বসেছি। ওই যে দেখেন জিহান পান্তা ভাত, জিহান পান্তা ভাত নেয় কতটুকু, মানে ওর আসলে কি কোনো সমস্যা আছে নাকি আমি জানি না, আমার মনে হয় ওর মানসিক ডাক্তার দেখানো উচিত, ঠিক আছে? আপনারা কমেন্টে জানান, যদি আপনাদেরও মনে হয় যে হ্যাঁ জিহানের মানসিক ডাক্তার দেখানো উচিত, তাহলে আমরা অবশ্যই জিহানকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাবো। দেখেন ও ইয়ে ওই ঢং শুরু করছে, একটা কঠিন ঢং শুরু করছে অনেকগুলো। আমি কিন্তু ইলিশ মাছ দুইটা নিছি, হ্যাঁ, কারণ সবার ইলিশ মাছ আছে, কেউ ভাজা খাবে না, আমি নিয়ে নিছি। আর ওই যে ওখানে যা আছে আম্মু খাবে, আব্বু খাইলে খাবে। এই হচ্ছে গিয়ে আব্বুর খাওয়া শেষ, আব্বুর খাওয়া শেষ। দেখি ইলিশ মাছটা কেমন হয়েছে। এক এক পিস মাছের দাম ১০০ টাকার নিচে পড়ছে যদি মাথা হিসাব করি, আর মাথা যদি বাদ দিই তাহলে ১০০ টাকার মতো পড়ছে। সাত পিস, সাত পিস, দেখতো ৬৩৫ ভাগ ৭। বিসমিল্লাহ,
মনে হইতেছে 4000 টাকার ইলিশ খাচ্ছি, বিশ্বাস করেন? 90 টাকা এক পয়সা পড়ছে তাইলে। আপনারা দেখলেন 90 টাকায় ইলিশ খাওয়ার নিনজা টেকনিক, তাও বাসায় পান্তা ইলিশ। কি সবাই দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না, দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন ভাই। তাইলে আজকের মতন বিদায়, শুভ নববর্ষ এবং ঈদ মোবারক।